থলুয়া শ্রমিকক সন্তানক সংস্থাপন দিবই লাগিব। আমার পেট বিষাইছে, আমার পেট বিষাইছে। কহরা যোরহাট ডিব্রুগড়ের মানুষ ধরক খালে কত ভাল হবে, সেখানে আমার প্রথম অধিকার আমি পাব লাগিব। আমার দাবি, আমার দাবি, আমার ওসরর যে সকল নিবনুয়া যুবক যুবতীক প্রতারণা করা বন্ধ করক, বন্ধ করক, বন্ধ করক। নিবনুয়া যুবক যুবতীক প্রতারণা করা বন্ধ করক, বন্ধ করক, বন্ধ করক। 100% থলুয়াক নিযুক্তি প্রদান করক, প্রদান করক। আমার দাবি, আমার দাবি, আমার পেট বিষাইছে, আমার পেট বিষাইছে। কহরা যোরহাট ডিব্রুগড়ের মানুষ ধরক খালে কত ভাল হবে, সেখানে আমার প্রথম অধিকার আমি পাব লাগিব। আসলতে মেইন কথাটো হল, যেতিয়ারে পড়া নুমরিগড় স্থাপিত হওয়ার পরাই আমার মানে যে থলুয়া চাহ শ্রমিক রাইজ আছে, ভাই ভনী আছে, গাঁও অঞ্চল আছে, পঙ্কা গাঁও আছে, চাওরাবস্তি আছে, রোজাবাড়ি, লেটেকুজান, লেটেকুজান, রোজাবাড়ি, আমার এই অঞ্চলের যুবক যুবতীসকলে, রাইজসকলে বহুত সহায় করে আছে নুমরিগড় যে প্লান্টবিলাক, প্রজেক্টবিলাক বহার ক্ষেত্রে। কিন্তু এটা কথা হল, আজি ইমানখিনি প্লান্ট হওয়ার সত্ত্বেও আমার যা নুমরিগড়ের নিবনুয়া যুবক যুবতী আছে, আসলতে বঞ্চিত হয়ে আছে। এক নম্বর হয়েছে, যেটা নাকি মাটি যাব, যেটা নাকি আমার ভূমি অধিগ্রহণ করব, তেতিয়া কিন্তু আমি অল্প মরম পাও, মানে ভালকে 10-12 বার আলোচনা হয়। কিন্তু যেটা নাকি এইবিল মানে শেষ হয়ে যায়, তেতিয়া আমি মরমবিল কম পাও। আমি আশা করছো থলুয়া শ্রমিকবিলাক প্রথম অধিকার দিব লাগে। আমি কোয়া নাই যে বাহার সে আয়ার লোক কাম নাই করো, আমি কৈছো যে আমার যিনি থলুয়া আছে সেইখানে নিবনুয়া লড়াবিল আছে, এটা গেট পেসর কারণে যদি 3-4 মাস দৌড়বল হয় তাতক লাজর দুঃখর কথা নাই। গতি আমি এই সজাগতার যোগে, প্রতিবাদর যোগে আমি এটা কথাই অনুরোধ করছো, যাতে যখন থলুয়া আমার নিবনুয়া যুবক যুবতী আছে, ইমান কষ্টত মা দেউতা পহালে সাধারণ একটা গেট পাস বনায় পিনে ইয়াত সংস্থাপন পাবর কারণে হাবাতুরি খাবলিয়া হয়েছে। এইটাই নাকি শোধনাগারের আমার মানে মাজত মরম চেনে। আমি ভাবিছো আমি যেটা মরম করছো আমিও মরম বিচারিছো, গতি আমি আশা করছো যাতে এই যা দাবি সমূহ আছে সেই দাবি সমূহ মানে ফুলফিল করব লাগে। আজ সব লেটেকুজান লড়াবাড়ির প্রত্যেক গেটটু বন্ধ করে দিলে, আমি ভাবছিলাম ব্যবসায় বাণিজ্য করেও তাতে মানে মানুষ চলিব পারিব, কিন্তু লগে উইদাউট এনি নোটিফিকেশন বন্ধ করে দিলে। আমি আশা করছো আমার যা দাবি সমূহ আছে এইবার মানে প্রথম কারণে আমি মানে আসলতে অ্যাওয়ারনেস যোগে প্রতিবাদীকে যোগে জানাইছো, পরবর্তী সময় গোটে বাগান বন্ধ করে আমি আসবর কারণে বাধ্য হম। কারণ আমার যা ইস্যু আছে, মৌলিক যা সমস্যা আছে, সেইবিল আসলতে নুমরিগড় শোধনাগার কর্তৃপক্ষ কব লাগে। আমার পেট বিষাইছে, আমার পেট বিষাইছে। কহরা যোরহাট ডিব্রুগড়ের মানুষ ধরক খালে কত ভাল হব, সেখানে আমার প্রথম অধিকার আমি পাব লাগিব। সহযোগ করে আছো, এক্সপানশনের মিটিং হোক বা লোকশুনানি হোক আমি সকলতে আমি সহযোগ করে আছি, কিন্তু আমি সকল অবস্থাতে আমি জিরো পাই আছো। কিন্তু এই আমি আজি প্রতিবাদ সাব্যস্ত করছো যে আমার যার শর্ত আছে সেই শর্ত সমূহ এনআরএ কর্তৃপক্ষ মানি লবাই লাগিব, অন্যথা আমি অনাগত দিনব আমি ইয়াতক মানে ডর পরিস্থিতির সম্মুখীন হব।